प्रिय शिक्षार्थीबृंद सबाई के शुभेच्छा। बागेरहाट सदर ऑनलाइन स्कूल থেকে আমি চঞ্চল কুমার ঘোষ সহকারী শিক্ষক বাড়িপাড়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় রায়পাড়া বাগেরহাট। অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা নিয়ে পাঠদান করব। আজ প্রথম অধ্যায়ের ঈশ্বরের স্বরূপ এর পার্ট তিন ও পার্ট চার নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয় বই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। পার্ট তিন, জ্ঞানী যোগী ও ভক্তের দৃষ্টিতে ঈশ্বর। জ্ঞানী যোগী ও ভক্ত ঈশ্বরকে নিজ নিজ দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করেছেন এবং বর্ণনা করেছেন। জ্ঞানী জ্ঞানের দৃষ্টিতে, যোগী যোগ সাধনার মধ্য দিয়ে এবং ভক্ত ভক্তির মধ্য দিয়ে ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করেছেন। ঈশ্বরকে যিনি জ্ঞানের মধ্য দিয়ে উপলব্ধি করার চেষ্টা করেছেন তিনি জ্ঞানী। ধর্ম পালন ও ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য গীতায় বিভিন্ন পথের কথা বলা আছে। ঈশ্বর লাভের এ সকল পথকে যোগ সাধনা বলা হয় এবং যারা নিজেদের মধ্যে আত্মার উপাসনা করেন যোগ সাধনার সাথে সম্পৃক্ত হন তাদেরকে যোগী রূপে আখ্যায়িত করা। আবার যারা ভক্তির মধ্য দিয়ে ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করেন তারা হলেন ভক্ত। এখন জ্ঞানী যোগী ও ভক্তের দৃষ্টিতে ঈশ্বরকে যে স্বরূপে বর্ণনা করা হয়েছে সংক্ষেপে তা আলোচনা করা হলো। জ্ঞানীর দৃষ্টিতে ঈশ্বর, যারা সকল বিষয় বাসনা পরিত্যাগ করে কেবল সর্বব্যাপী ও নিরাকার ব্রহ্মকে উপাসনা করে এবং আত্মাকে সন্তুষ্ট আত্মাতে সন্তুষ্ট থাকেন তাদের জ্ঞানী বলা। জ্ঞানীদের কাছে ঈশ্বর ব্রহ্ম যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। জ্ঞানী ব্যক্তিরা মানুষের জন্য, জীবের জন্য এবং ঈশ্বরের ভালোবাসা লাভের জন্য কাজ করেন। জ্ঞান অর্থ জানা, যোগ অর্থ যুক্ত। জ্ঞানী শব্দের অর্থ দাঁড়ায় কোনো বিষয় সম্পর্কে জানার সাথে যুক্ত। জ্ঞান দুই প্রকার, বিদ্যা অবিদ্যা। বিদ্যা অবিদ্যা আবার পড়া ও অপরা হিসেবে পরিচিত। বিদ্যাকে ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান লাভ করা হয়, আত্মা জ্ঞান বৃদ্ধি পায় যা থেকে সর্বভূতে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি হয়, জাগতিক বিষয়ে বৈরাগ্য উদয় এবং মুক্তির পথ প্রশস্ত হয়। অবিদ্যায় জাগতিক বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ হয় কিন্তু আত্মা জ্ঞান লাভ হয় না এবং ব্রহ্ম বিষয়ে কিছু জ্ঞান জানা যায়। তবে ধর্মশাস্ত্র অনুসারে জ্ঞানী বলতে আত্মা ও ব্রহ্ম সম্বন্ধে জ্ঞানী ব্যক্তিদের বোঝানো হয়। যোগীর দৃষ্টিতে ঈশ্বর, যারা একাগ্রতা সহকারে মনের অন্তঃস্থল থেকে ঈশ্বরের অনুসন্ধান করেন, সকল কামনা বাসনা দূর করে দিতে চেষ্টা করেন তাদেরকে যোগী বলা হয়। এদের কাছে ঈশ্বরকে লাভ করা মুখ্য কাজ। দেবদেবীর দৃষ্টিতে
তারা পরমাত্মার আই জীবাত্মা রূপে জীবের মধ্যে অবস্থান করে, তারাই যোগীর কাছে জীব ঈশ্বর। মহাযোগী ও জ্ঞানী স্বামী বিবেকানন্দ এ মহাবিশ্বের সকল কিছুই বহুরূপে ঈশ্বরের প্রকাশ বলে অভিহিত করেছেন। তিনি সকল কিছুই বহুরূপের ঈশ্বরের প্রকাশ বলে অভিহিত করেছেন। তাই তিনি বলেছেন, জীবে প্রেম করে যে জন সেই জন সে বিচে ঈশ্বর, অর্থাৎ জীব সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়। ভক্তের দৃষ্টিতে ঈশ্বর, যারা সংসার বিষয় ও বৈষয়িক কর্মের মধ্য দিয়ে সর্বশক্তিমান ভগবানের উপাসনা করেন তাদের ভক্ত বলা হয়। ভক্তরা সর্বজীবে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করে এবং সেভাবেই জীব সেবার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করে থাকে। ভক্তের নিকট ঈশ্বর ভগবান, তিনি সাকার, তিনি রসময়, আনন্দময় ও পূর্ণময়। কখনো কখনো ভগবান ভক্তের সেবা করেন, ভক্তের বোঝা বহন করেন, ভক্ত ভগবানের কাছে নিজেকে সমর্পণ করেন, নিজের সকল কাজকে ভগবানের কাজ বলে সম্পাদন করেন। ভগবানের প্রতি ভক্তের মনে নিবিড় ও গভীর ভালোবাসা বিরাজ করে। শুধু তাই নয়, তার সৃষ্টিকে যেন গভীরভাবে ভালোবাসতে পারেন সেজন্য ভক্তের নিকট বিভিন্ন সময় প্রার্থনা করে। পাঠ চার, প্রার্থনা ও কবিতা। হে ঈশ্বর, আমাদের এমন দৃঢ় করো যেন সকল প্রাণী আমাদের কাছে বন্ধুর চোখে দেখি, আমিও যেন তাদের বন্ধুর চোখে দেখি, আমরা সকলেই যেন পরস্পরের বন্ধুর চোখে দেখি। শুক্লা যজুর্বেদের এই মন্ত্রে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে, ঈশ্বর যেন আমাদের জ্ঞানে শক্তিতে এমন দৃঢ় করেন যেন সকল প্রাণী আমাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করে, আমরাও যেন সকলের সঙ্গে বন্ধুর মতো আচরণ করি। কাউকে যেন হিংসা না করি, এভাবে আমরা সকলেই যেন সকলের সঙ্গে গুরুত্বপূর্ণ আচরণ করি। তার ফলে জীবন হবে শান্তিময়, বন্ধুত্বের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হোক এই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। ঈশ্বরের কাছে পবিত্র উদার ও সুন্দর মন এবং সচেতনতা, সক্রিয়তা, নির্ভীকতা প্রার্থনা করা হয়েছে। ঈশ্বর যেন আমাদের ঐক্যবদ্ধ করেন এবং ঈশ্বরের শক্তিতে যেন শৃঙ্খলা রয়েছে, আমাদের সকল কাজে যেন সেই শৃঙ্খলা থাকে, আমরা যেন নির্ভয় নিঃসংশয়ে সকল কাজ করতে পারি, সকলের তথা বিশ্বের সকল প্রাণীর মঙ্গল করতে পারি, সকল বাধা বিঘ্ন ছিন্ন করে আমরা সকল মঙ্গল ও সুন্দর কাজের মাধ্যমে ঈশ্বরের সাথে মিলিত হতে পারি। সর্বশেষে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে যেন ঈশ্বরের প্রতি আমাদের প্রগাঢ় ভক্তি থাকে, ঈশ্বর যেন আমাদের মঙ্গল করেন, আনন্দ রাখেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য কামনা করি, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবে না, সবার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ।